আর বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো বন্ধুরা, আজকে আমি বলেছিলাম শীতলা পুজো নিয়ে তোমাদের কাছে একটা কিছু মানে দেখাবো, তোমাদের বলেছিলাম। তো আমাদের এখানে শীতলার গান হবে, তোমরা সেটা দেখবে। আর শীতলা পুজো হচ্ছে বা পঞ্চানন্দ পুজো দুটোই একসাথে হচ্ছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, কি আর দেখাবো। সকালবেলা থেকে নি মেঘলা মেঘলা অবস্থা, বাচ্চারা না পাচ্ছে খেলতে, না পাচ্ছে কিছু করতে। যদি এখন বৃষ্টি এসে যায়, যেটুকুনিও মেলা বসে আনন্দ করে বাচ্চারা একটু করে, সেটাও মাটি মার হয়ে যাবে। কেননা সকাল থেকে নি দেখছি মেঘলা মেঘলা ভাব। তো ওই জন্যে মনটা যেন ভালো ভালো নয়, যে বাচ্চারা সেই ঘরের মধ্যে বসে থাকবে, করবে না, ঠাকুরতলায় যেতে পারবে না, কিচ্ছু পুজো প্যান্ডেলে একটু না, বাচ্চারা আনন্দ করলে ভালো হয়। দু তিন দিন ধরে পুজো, তা চলো তোমাদেরকে আমি আমার পঞ্চানন্দ মন্দিরে কেমন পুজো হচ্ছে পুজো দেখায়। পুজো আমি পার্টি দিয়েছি, পুজো পার্টি দিয়ে আর আমি এই তোমাদের কাছে ব্লগটা চালু করলাম। কারণ আগে পুজোর জোগাড়টা না পাঠালেও তো না, পুজো বসে যাবে, ব্লগটা চালু করলাম। চলো তোমাদের ঠাকুরতলা নিয়ে যাই। যে সকল গ্রামবাসীরা ঘুরে পড়ল, বাবা পঞ্চানন্দা ঘুরে পড়লেন, আপনাদের বলছি আপনারা যত দ্রুত সম্ভব পঞ্চানন্দ মন্দিরের সামনে চলে আসবেন। আমার ছেলে মন্দিরে মাথার উপরে উঠে বসে আছে।